সাভারে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনও বৃষ্টির হানা। সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম, খেলার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নজরুল, ম্যাচের অবস্থা জানাবেন, সেই সাথে এই আবহাওয়ায় পুরো দিন খেলা সম্ভাবনা কতটুকু দেখছেন? প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে গতকাল, সেইটা এখনও কিন্তু আবারও বৃষ্টির কারণে বন্ধ আছে, কারণ আজকে সকালবেলায় বৃষ্টি ছিল। এরপর ম্যাচ যখন শুরু হয়, ম্যাচ শুরু প্রায় 50 মিনিট আমরা দেখেছি খেলা হয়েছে, এবং সেখানে শ্রীলঙ্কা কিন্তু ব্যাটিংয়ে গতকালে যে দুইজন ব্যাটসম্যান অপরাজিত ছিলেন তারা ব্যাটিংয়ে নেমেছেন। ওপেনার ফার্নান্দো এবং কুশল মেন্ডিস তারা ব্যাট করেছেন 18/2 পর্যন্ত এবং তারা 50 রান স্কোর করে তোলেন। এরপরে আবার বৃষ্টি শুরু হয়। তো চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে শ্রীলঙ্কা যে ধরনের প্রস্তুতি নিতে চেয়েছিল বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে, তা কিন্তু যথার্থভাবে নিতে পারছে না, কারণ বৃষ্টির বাগড়ায় বারবার তাদের ম্যাচটি কিন্তু হচ্ছে না। অর্থাৎ একটু পরে যদি এখন যে মানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং হয়তোবা তারা শেষ পর্যন্ত মানে পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে তাদের প্রথম টেস্টে মাঠে নামবে।